হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজিত রয় ব্লগ। তো আজকে আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর আমি একটা নতুন ব্লগ আজকেও নিয়ে এসেছি। তো সবাইকে গুড মর্নিং। এখন বাজে 8টা আর আমি 6টা কি 6:30 উঠেছি। তো ব্রাশ ট্রাশ একদম কমপ্লিট, এখন মুখটা ধুয়ে নিই, তারপরে একে একে দেখতে থাকো কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, তাই পুরো ব্লগটাই দেখার চেষ্টা করবে। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে। আর যদি কোথাও কিছু অন্যান্য মানে কি সম্বন্ধে দেখতে চাও সেটা কমেন্ট করে জানিয়ে দেবে। ঠিক আছে, চলো একে একে দেখা যাক কী কী হচ্ছে। এখন আমার ব্রাশ করা কমপ্লিট, আমি এখন মুখটা ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখানে আমি মুখ ধুচ্ছি। আর হ্যাঁ, একটা জিনিস না বললে নয়, মানে সকালবেলা উঠে আমার মুখে সাবান না দিলে খুব মানে খুব একটা অসহ্যকর একটা বিষয় হয়ে দাঁড়ায়, সেই জন্য আমি মুখে সাবান দিয়ে নিলাম। ফাইনালি মুখ ধোয়া শেষ। চেয়ারে বসি, ফাইনালি মুখ ধোয়া শেষ। এখন আমি মাথাটা আঁচড়াইনি, চুলটা আছড়ানি, মাথাটা নয়। তো চুলও আছড়া হয়ে গেল। এখন আজকে আমি চা তৈরি করব নিজের হাতে। তো দেখতে থাকো ভিডিওটা, পুরো ব্লগটাই দেখার চেষ্টা করো। এবার রান্নাঘরে যাব, আমি রান্নাঘরে গিয়ে চা তৈরি করব। চলো যাওয়া যাক। তো এখানে আমি চা তৈরি করছি, তো দুধ চা খাবো আমরা। তো প্রথমে দুধ দিয়ে দিয়েছি, তারপর তেজপাতা, তারপর চিনি। চিনি ঢালছি আমি,
তো এদিকে প্রায় চা তৈরি হয়ে গেছে, আর আমিও মুড়িটা মাখে নিচ্ছি। তারপর চাটা হয়ে যাবে, মুড়িটা আমার মাখতে মাখতে, তো মুড়ি এখানে মাখা শেষ। এখন চা ঢাললাম, গ্লাসে করে নিয়ে নিলাম ছোট চায়ের কাপে। তো এবার খাওয়া স্টার্ট করব, চলো দেখে নিই। তো এখন আমি মুড়ি খাচ্ছি, আর অ্যাকচুয়ালি কি হয় মানে, মুড়িটা খেলে খুব অতিরিক্ত মুড়ি খেলে এই মানে মুখের উপরে এই সেটা যে আছে ওটার ছালটা একটু ইসে হয়ে যায়, মরে যায়, সেই জন্য মুড়ি খুব সাবধানে খাই। আর খুব গরম চা, আর গরম চা গরম গরম খেতে খুব টেস্টি লাগে আমাকে। আর কিন্তু চা ঠান্ডা হয়ে গেলে আমি একদম খাই না, তো সেই জন্য উনুন পাড়েই বসে চা মুড়ি খাচ্ছি সকালবেলা উঠে। তো ফাইনালি খাওয়া শেষ, আমার মুড়ি খাওয়া চাও শেষ হয়ে গেছে। তো এবার এবার জল নিয়ে মুখটা ধুয়ে নিই, চলো জল নিই। জল নিলাম, মুখটা ধুচ্ছি। তো গাইস টাটা। তো গাইস খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, সকালকার ব্রেকফাস্ট। এখন আমার কাজ হচ্ছে ওই যে এটা দেখতে পাচ্ছ, এটাকে আনবক্সিং করা। তো মানে এটাকে খুলবো আমরা, এটা তৈরি করে ফেলেছি, এটা এটা ভালো করে বেঁধে এটা মাপাতে হবে, দেখতে হবে কেমন মজা। চলো ইসে করে নি। তো গাইস এটা তো দেখতে পাচ্ছ তোমরা, এটা আমি কি তৈরি করেছি। আর এটা আমার প্রায় টুকটাক করে বানা, মানে 3-4 দিনের পরিশ্রম। এখানে ব্লগের সঙ্গে সঙ্গে এটাও করতে হয়, যখন একটু ফাঁকা ফাঁক পাই তখনই এই কাজটা করি। তো এই কাজটা ব্লগের সময় দেখানো হয়নি, তো আস্তে আস্তে টুকটাক করে এই কাজগুলো করে কমপ্লিট করে ফেলেছি। ওই জন্য মানে সারাদিন কিছু খুঁজে পাইনি কি করব না করব, সেই জন্য এটা তোমাদেরকে দেখাচ্ছি। তো সেই ওই যে যে ইটগুলো আছে ওই ইটগুলো এখন দড়ির বাঁধন থেকে খুলতে হবে, তারপর ওটাকে লাভাতে হবে। Thank you.
তো গাইস, দড়ির বাঁধানো থেকে ইট খোলা শেষ, এখন ওটাকে আমি খুলবো সব বলে ওটাকে আমাদের ভাষায়। এই যে খুললাম, এবার লম্বাটা বেশি হয়নি, সেই আর কি চোখের মাপে হবে। তো খুব বাঁকা হয়ে গেছে, ওই জন্য মাটিতে মেলা করে দিয়ে ওটাকে সোজা করলাম আর কি। প্রায় সোজা হয়ে গেছে, এখন ওটাকে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়ে এবার বাড়ির ভিতরে গিয়ে চোখের মধ্যে পাতাতে হবে। তো মুড়িয়ে নিই আমি। পাতাবো সবটাকে, দেখি কেমন ভালো করে বসে। যাক, ভালোই বসছে, সেরকম বসে নি ভালো। তবে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কেমন ভালো হয়েছে না খারাপ হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই, আর যারা যারা পুরো ভিডিওটাই দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে। আর প্রথমে যেটা কথা বলছিলাম সেটা শেষেও, ভিডিওর শেষেও না বললেও নয়, সেটা হচ্ছে লাইক করে দেবে যদি ভালো লাগে, আর শেয়ার করে দেবে। আর আরও কী কী সম্বন্ধে জানার ইচ্ছা, কী কী সম্বন্ধে দেখার ইচ্ছা সেটা কমেন্ট করে জানিয়ে দেবে। আর যারা নতুন এখনো পর্যন্ত চ্যানেলে, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন বেলে ক্লিক করে দেবে। ঠিক আছে গাইস, টাটা বাই। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।